নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রাইমারি, আপার প্রাইমারি, এসএলএসটি গ্রুপ ডি, নিয়োগ সংক্রান্ত সমস্ত রকম তথ্যের জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে একটু অন্যরকম খবর আমি আপনাদের সামনে শেয়ার করছি, বিশেষ করে রাজবংশী দাদাভাইদের জন্য বিশেষ সুখবর বলা যেতে পারে। ভাষাকে স্বীকৃতি দিল রাজ্য। বন্ধুরা, আজকের উত্তরবঙ্গ সংবাদের খবর অনুযায়ী আজকের অর্থাৎ আপনার মার্চের 1 তারিখের 2018-এর উত্তরবঙ্গ সংবাদের খবর অনুযায়ী, আমরা দেখুন খবরের পেপারে এই অংশটা কেটে নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরছি, যে এখানে দেখুন বন্ধুরা, দেখা যাচ্ছে নিজস্ব প্রতিনিধি কলকাতা, 28 ফেব্রুয়ারি, রাজ্য সরকার কামতাপুরী রাজবংশী ও কুর্মী ভাষাকে স্বীকৃতি দিল। বুধবার এই মর্মে একটি বিল বিধানসভায় গৃহীত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তারা শুধু মাতৃভাষা নয়, সব ভাষাকেই সম্মান এবং সব ভাষাকে সম্মান এবং মর্যাদা দেন। সিপিএম এর অশোক ভট্টাচার্য কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করেন। এর মাধ্যমে বাংলা ভাগ করার প্রবণতাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে তিনি মনে করেন। কংগ্রেসের সুখবিলাস বর্মাও একই অভিমত পোষণ করেন। পৃথক কামতাপুরীর দাবিতে উত্তরবঙ্গে দীর্ঘদিন ধরে আন্দোলন হচ্ছে। সরকার কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দেওয়ায় আন্দোলনকারীদের আরও প্রশ্রয় পাবেন বলে বিরোধীদের একাংশ মনে করেন। মুখ্যমন্ত্রী অবশ্য বিরোধীদের এই মনোভাবকে আমল দিতে নারাজ। বিধানসভায় তিনি বলেন, কামতাপুর রাজবংশী কুর্মী ভাষাকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে নরসিংহ প্রসাদ ভাদুরীর নেতৃত্বে 7 সদস্যের কমিটি গড়া হয়েছিল। গত জানুয়ারি মাসে কমিটির সুপারিশ মিলেছে, তারা সাঁওতালি ভাষাকেও স্বীকৃতি দিয়েছেন। কলেজ বিশ্ববিদ্যালয় সাঁওতালিতে পড়ানো হয়, শিক্ষকও রাখা হয়েছে, ভাষা যত সমৃদ্ধ ভালো। তো বন্ধুরা, এটা অবশ্যই আমাদের রাজবংশী জনগোষ্ঠী মানুষদের পক্ষে খুবই একটা সুখবর বলা যেতে পারে, যে রাজবংশী ও কুর্মী ভাষাকে সরকার স্বীকৃতি প্রদান করলো। ধন্যবাদ বন্ধুরা, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে করে আমাদের সমস্ত রাজবংশী ভাইয়েদের কাছে খবরটি পৌঁছে যায়। ধন্যবাদ।